দলমত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের সার্চ কমিটির পরিকাঠামো নিয়ে বিক্ষুব্ধ রাজ্যের অধ্যাপকরা সম্প্রতি সার্চ কমিটি নিয়ে যে অর্ডিন্যান্স জারি করা হয়েছে তাতে সদস্য সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করা হয়েছে কিন্তু অভিযোগ এই পাঁচজনের তিনজনই সরকার দ্বারা মনোনীত হবেন যা শিক্ষা স্বশাসনের পরিপন্থী এবিইউটি এর পক্ষ থেকে অধ্যাপক তরুণ নস্কর জানিয়েছেন যে এটি শিক্ষা ধ্বংসকারী পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের এই যে সার্চ কমিটি নিয়োগের ক্ষেত্রে আচার্যের যে ভূমিকা তাতে আমার মনে হলো এই আপাত বিরোধিতাটা কিন্তু বিরোধিতা নয় কারণ তার সম্মতি ছাড়া এই অর্ডিন্যান্স জারি হতে পারতো না আবারও দাবি করছি যে এটাকে এখনই প্রত্যাহার করা হোক যে পাঁচজন প্রতিনিধির মধ্যে তিনজন হবে রাজ্য সরকার ঘনিষ্ঠ দুজন হবেন কেন্দ্রীয় সরকার ঘনিষ্ঠ ফলে পক্ষপাত তো নিশ্চয়ই এখানে তো পক্ষপাত বলতে কি বোঝায় সেটা আপনারা বুঝতে পারছেন